বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ফিলিস্তিন ইস্যুতে হিজবুল্লাহ ও ইসরায়েল আবারও মুখোমুখি অবস্থানে। ইসরায়েল ও ইরানের উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চলুন জেনে আসা যাক কী কারণে ইসরায়েল ও ইরানের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, বিশেষজ্ঞদের এ ব্যাপারে কী মতামত আছে। দর্শক, ফিলিস্তিনের সাথে যখন উত্তেজনা চরমে, তখন লেবানন ও হিজবুল্লাহর সাথেও সংঘাতে উপনীত হচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ হামাসের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত একটি সংগঠন। সম্প্রতি হামাসের বক্তব্য থেকে পাওয়া যায়, ইসরায়েলের সাথে ফিলিস্তিনের আবার যে কোনো সময় সংঘাত হলে তাতে হিজবুল্লাহ সরাসরি জড়িয়ে পড়বে। তখন হামাস ও হিজবুল্লাহ উভয়কেই মোকাবেলা করতে হবে ইসরায়েলের। সম্প্রতি জানা গেছে, ইসরায়েলের সেনারা দক্ষিণ লেবাননের একটি এলাকায় আক্রমণ করে ভারী কামানের গোলা ছুঁড়েছে। লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল মায়াদিন টেলিভিশন থেকে জানা গেছে, দক্ষিণ লেবাননের মাজদাল এলাকা এবং জিপকিন শহরে মাঝখানে গোলা ছুঁড়েছে ইসরায়েল, যাতে চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হিজবুল্লাহ। জানা গেছে, 23টি ভারী কামানের গোলা ছুঁড়েছে ইসরায়েল মাজদান ও জিপকিন শহরে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ এলাকায় হতাহতের কোনো সংবাদ মেলেনি। ওই হামলার কয়েক ঘন্টা আগে দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকে ইসরায়েল অভিমুখে একটি রকেট নিক্ষেপ করা হয় বলে রয়টার্স জানিয়েছে। দক্ষিণ লেবানন একটি পুরোপুরি হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকা এবং এটি ইসরায়েলের সীমান্তবর্তী একটি এলাকা। 1967 সালে লেবাননের একটি কৃষি খামার দখল করে নিয়েছিল ইসরায়েল, যা এখন পর্যন্ত ফেরত পায়নি লেবানন। ফলে তখন থেকে চরম উত্তেজনাকর অবস্থায় আছে ওই এলাকাটি। লেবাননের সেনাবাহিনী এবং হিজবুল্লাহ ইসরায়েলকে শত্রু হিসাবে বিবেচনা করে। ইসরায়েলের গোয়েন্দা তথ্য অনুযায়ী হিজবুল্লাহর হাতে 100,000-এরও অধিক ক্ষেপণাস্ত্র আছে বলে জানিয়েছেন। এ রিপোর্টে আরও জানানো হয়, এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। গোয়েন্দা রিপোর্ট আরও বলেছে, পরিস্থিতি পরিবর্তন করা কোনো সহজ বিষয় নয়। 2006 সালের 33 দিনের যুদ্ধের কথা উল্লেখ করে বলা হয়েছে, ইসরায়েল কর্তৃক অধিকৃত ভূখণ্ডটি এখন 100,000-এরও অধিক ক্ষেপণাস্ত্রে আওতাধীন অবস্থায় আছে। 2006 সালে এবং তার আগেও ওই এলাকায় হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই দুবারই হিজবুল্লাহ তীব্র প্রতিরোধ গড়ে তোলে ইসরায়েল সেনাদের বিরুদ্ধে এবং ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল। 2006 সালে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছিল। ওই যুদ্ধে ইসরায়েলের 121 জন সেনা নিহত হয়েছিল এবং 1,250 জনেরও অধিক সেনা আহত হয়েছিল বলে জানা গেছে। শুধুমাত্র তাই নয়, 4টি হেলিকপ্টার, 1টি যুদ্ধজাহাজ, 1টি ফাইটার বিমান ও 20টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছিল ইসরায়েলের। এ ঘটনার পর থেকে হিজবুল্লাহ থেকে সবসময়ই দূরত্ব বজায় রেখেছে ইসরায়েল। হিজবুল্লাহ প্রতিনিয়ত অস্ত্র সংগ্রহ করে যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি করছে বলে সূত্রগুলো থেকে জানা যায়। খুব সম্প্রতি হিজবুল্লাহ কর্তৃক জানা যায়, তাদের হাতে কমপক্ষে 100,000 রকেট এবং মিসাইল আছে, যা যে কোনো সময় ইসরায়েলকে প্রতিহত করার কাজে ব্যবহার করা যেতে পারে। ইসরায়েলের একজন সামরিক গবেষক হিজবুল্লাহকে নিয়ে ইসরায়েলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর স্বাধীনভাবে নিখুঁত ক্ষেপণাস্ত্র উৎপাদন থামাতে সক্ষম হয়নি এবং তার সম্ভাবনাও নেই। নানা ঘটনা থেকে জানা যায়, হিজবুল্লাহ মাঝামাঝি থেকে দূরপাল্লার 100 ক্ষেপণাস্ত্র হস্তগত করেছে। তবে ধারণা করা যায়, সংগঠনটি এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরিতে এখন পর্যন্ত পরিপূর্ণ সফলতা পায়নি। তবে হিজবুল্লাহ নিজেদের মতো করে অন্যান্য ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে তৈরি, গবেষণা ও চেষ্টা অব্যাহত রেখেছে। ইসরায়েল চতুর্দিক থেকে বিভিন্ন সংগঠনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর পরিণাম কী হতে পারে বলে আপনি ধারণা করেন? আপনার ধারণা কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। সুপ্রিয় দর্শক, এ ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।